ओम शांति, जय श्री कृष्ण, राधे राधे। तो सुप्रभात, गुड मॉर्निंग। तो आज के सकालटा आमी शुरू करछी रुटी करा थेके। तो प्रथमे रुटी करछी आर पाशे होच्छे दूध जल दिच्छे। तो रुटीटा करे नी, एबारे आज के ठीक करेछी रुटी दिए গুড় দিয়ে, নতুন গুড় দিয়ে রুটি দিয়ে খাবো, গরম রুটি দিয়ে নতুন গুড় দিয়ে। আমার তো খুব ভালো লাগে লুচি পরোটা দিয়ে, ভালো লাগে। তো এটা আমি খাবো আর ওর বাবা খাবে, কিন্তু আমার ছেলে কিন্তু এই গুড় দিয়ে কিন্তু রুটি খাবে না। এবারে ওর জন্য কি করব সেইটা মানে আমরা খেয়েটে নিই, তারপরে চিন্তা করব। তার কারণ হচ্ছে ও এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠতে ওর দাঁত মুখ ঘষতে যা সময় লাগবে ততক্ষণে আমার ওর খাবার বানানো হয়ে যাবে। এইবারে খেয়ে নি আগে, চা তো করা হয়ে গেল। এই যে চা করেছি আর এই যে রুটি, চা আর রুটি আর এই যে এখানে আছে এটা হচ্ছে ঝোলা গুড়, নলেন গুড় আর কী গুড় আমি জানি না, আর হচ্ছে পাশে পাটালি, এই দিয়ে মানে রুটি খাবো। এবারে ছেলের জন্য হচ্ছে গাজর আর আলু ভাজা করছি, আর পাশে ওটা শিম ভাজা বসিয়েছি, মানে শিম দিয়ে ডাল করব। তবে এই যে আলু আর গাজরটা যে ভাজছি এটা ছেলে রুটি দিয়েও খাবে, আবার এই ভাজাটা দুপুরের জন্য থাকবে। তার কারণ হচ্ছে আজকে শনিবার, তাই আজকে আমাদের নিরামিষ রান্না। আর এই হচ্ছে ডাল সেদ্ধ করেছি, এর মধ্যে মানে শিমটাও দিয়ে, ও এটা ধনে পাতা, আমি যেহেতু পরে বয়স দিচ্ছি ধনে পাতা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে এবারে ছেলে এই যে খাচ্ছে গাজর আর আলু ভাজা, তখন যেটা করলাম এই হচ্ছে খাচ্ছে। আর এখন বাজে 11:30, 11:30 আজকে রান্না হচ্ছে ভাত আর এটা শিম দিয়ে মুগ ডাল, তখন যেই শিম ভাজাটা দেখাচ্ছিলাম, আর এটা হলো ধনে পাতার বড়া। রান্না করতে করতেই কয়েক পিস খাওয়া হয়ে গেছে। আর এটা হলো কি, এটা ও আলু আর গাজর, আলু আর গাজর ভাজা। আজকে শনিবার, আজকে নিরামিষ, তাই জন্য এই রান্না। এইবারে তোমাদের একটা জিনিস দেখাই, এইটা আমরা প্রত্যেক দিনই দেখি, এবার রগড়টা শুধু দেখো। এখন হচ্ছে এই পায়রাটার নাম হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী এখন গম খাচ্ছে, আর একজন খেতে এসছে, ওকে দেখো কিরকম করে তাড়াচ্ছে, আর একজন ওইখানে বারান্দায় বসে আছে, এই যে বারান্দায় রডের ওপরে বসে আছে, ওই কালোটাও ওটাও কিন্তু পায়রা, ওটাও কাক নেই। মানে ওর কথা হচ্ছে মানে এখানে শুধু ওই খাবে, আর কোনো পায়রা খেতে পারবে না, আর অন্য পায়রা খেলে ওদের ওই যে নিচে দেব সেই নিচে গিয়ে খাবে। এবারে সন্ধ্যে দিয়ে নিচ্ছি, এই করতে করতেই বিকেল হয়েছিল, তখন একটুখানি রেস্ট নিচ্ছিলাম শুয়ে, এইবারে হচ্ছে সন্ধ্যে দিচ্ছি। ঠাকুরকে যে ধূপকাঠি আর কিলা ধূপ দিয়ে আরতি করলাম, এইবারে প্রদীপ দিয়ে আরতি করছি, আজকে শনিবার। তো সন্ধ্যেবেলা এখন বাজে বোধ হয় কয়টা, 6:45 বোধ হয় হবে, ঠিক জানি না। তো এখন এই যে সন্ধ্যে দিয়ে তারপরে চাটাগুলো করব। এবার আমি একটু এখানে কর্পূরটা জ্বালিয়ে নিচ্ছি সন্ধ্যে দিতে দিতে, চায়ের কথা, যাই হোক পরে বয়স দিচ্ছি। তো এবারে কর্পূর দিয়ে এবারে আরতি করে নিচ্ছি ঠাকুরের, আর ঠাকুরকে খেতে দিয়েছি আমসত্ত্ব আর বাতাসা, মানে আজকে আমসত্ত্ব আর বাতাসা ঠাকুরের আমি ভোগ দিয়েছি। এবার চলে এলাম রাত্রের খাবার বানাতে। এখন আমি করছি হচ্ছে আলু, সয়াবিন আর এটা হচ্ছে ওই কড়াইশুঁটি, ভুলেও যাই সব, যাই হোক কড়াইশুঁটি দিয়ে সয়াবিন দিয়ে এখন রাত্রের খাবারটা বানাচ্ছি। আজকে শনিবার বলে একটু আমি সয়াবিন রান্না করলাম, নিরামিষ সয়াবিন। তো সয়াবিনগুলো এই জল থেকে গরম বলে আমি একটা চামচ দিয়ে তুলছি, যাই হোক
মানে চামচ দিয়ে এই সয়াবিনগুলো তোলা একটু কষ্টকরই, তো হাতা দিয়ে তুললেই ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, করে নিচ্ছি। তো এই যে আস্তে আস্তে করে একটা একটা করে তুলতে হচ্ছে। অন্যদিন একটু না আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, তো আজকে আর মানে ধুলাম না। এইবারে সয়াবিন দিয়ে এই যে আলু আর কড়াইশুঁটিটাকে মানে ভালো করে কষাবো, এই যে এরকম করে কষাচ্ছি। তাও পুরো সয়াবিনটা এখনও মানে এখনও দিতে পারিনি, মানে যেহেতু চামচ দিয়ে বললাম করছি, দেখি জলটা ভালো করে ফেলে তারপরে, কেন খুব গরম না, এইমাত্রই তো আমি পাশে সেদ্ধ করলাম। তো আজকে রাত্রিরে এই সয়াবিন আলুই রান্না করলাম, আর হচ্ছে সয়াবিন আলু খাবো হচ্ছে খিচুড়ি দিয়ে। খিচুড়ি হচ্ছে গাজর আলু আর কি দিলাম, গাজর আলু ফুলকপি এইসব দিয়ে খিচুড়িটা রান্না করেছি।